জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, বাখমুত দখলে তুমুল লড়াই রুশ ইউক্রেনের। এদিকে 2024 সালের নির্বাচনে ভূমিধস বিজয় হবে ট্রাম্পের দাবি ইলন মাস্কের। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত। মরিয়মের নির্দেশে ইমরান খানের বাসায় অভিযান চালানো হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব ক্রিমিয়ার পর মারিওপোল, রুশদের দখলে থাকা শহরে ঘুরে বেড়ালেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। বাখমুত দখলে তুমুল লড়াই রুশ ইউক্রেনের। বাখমুত শহরের নিয়ন্ত্রণ ঘিরে রুশ ইউক্রেনীয় সেনাদের মধ্যে অব্যাহত রয়েছে তুমুল লড়াই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি ঘিরে দখলদারদের উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলে দাবি জেলেন্সকির প্রশাসনের। পাল্টা দাবি মস্কোরও। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে অঞ্চলটিকে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। অন্যান্য ফ্রন্টলাইনেও প্রতিপক্ষকে শক্তিশালীভাবে মোকাবেলা করছে তারা। এমন পরিস্থিতিতে মে মাসে 30,000 নতুন ভাড়াটে যোদ্ধা নিয়োগের ঘোষণা দিয়েছে রুশ ওয়াগনার বাহিনী, যা রণক্ষেত্রে চাপ থাকার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এদিকে ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় প্রাণ গেছে দুই বেসামরিকের, এমন দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে 10 জন। এছাড়া দোনেস্কে রুশ নিয়ন্ত্রিত আরেক শহর খার্সিজস্কে বেসামরিক ভবনের রকেট হামলার অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেশ কিছু আবাসিক ভবনও, তবে কেউ হতাহত হয়নি। অবশ্য হামলার জন্য কিয়েভি দায়ী করছে রাশিয়াকে। 2024 সালের নির্বাচনে ভূমিধস বিজয় হবে ট্রাম্পের দাবি ইলন মাস্কের। টুইটার ও টেসলার মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক ভবিষ্যৎবাণী করেছেন, বিভিন্ন অপরাধমূলক অভিযোগ থাকলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের নির্বাচনে ভূমিধস বিজয় দ্বারা পুনরায় নির্বাচিত হবেন। এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন তিনি আগামী মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন। এ অবস্থায় তাকে গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগে সাবেক পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে দিতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেপ্তার হতে পারেন সাবেক এই প্রেসিডেন্ট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক তার টুইটার অ্যাকাউন্টে বলেন, যদি এটি ঘটে ট্রাম্প ভূমিধস বিজয় পেয়ে পুনরায় নির্বাচিত হবেন। 2016 সালের আগে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের ট্রাম্পের পক্ষ থেকে বড় অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়, এমন অভিযোগ নিয়ে নিউ ইয়র্কের প্রসিকিউটররা গত 5 বছর ধরে তদন্ত করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প, সূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচণ্ড রাজনৈতিক সংকটের মুখে পড়ার কারণে দখলদার শক্তির কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইসরায়েলের উগ্র জোট সরকারের দুই মন্ত্রী ফিলিস্তিনি বিরোধী চরম মন্তব্য করেছেন, যা ভালোভাবে নেয়নি আমিরাতি সরকার। আরবি ভাষার অনলাইন পত্রিকা আরবি 21 ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের এক রিপোর্ট বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন জাভির এক এবং অর্থমন্ত্রী বেজালেল ইসমোট্রিজ ফিলিস্তিনি বিরোধী চরম আপত্তিকর বক্তব্য দেন। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সম্প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাতের ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেছে। ইসরায়েলি সূত্রগুলোর বরাত দিয়ে চ্যানেল 12 বলছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নিজেই এই অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু তার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম না হবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব না। এদিকে উগ্রবাদী এই সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। টানা 11 সপ্তাহ ধরে দেশটিতে এই বিক্ষোভ চলছে। কেউ কেউ একে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ বলে অভিহিত করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ড সংখ্যক প্রতিবাদকারী হাইফার মতো শহরগুলোতে রাস্তায় নেমে এসেছে প্রতিবাদ করছেন। এছাড়া তেল আবিব শহরের রাস্তায় অন্তত 2 লাখ ইসরায়েলি নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মরিয়মের নির্দেশেই ইমরান খানের বাসায় অভিযান চালানো হয়েছে। ইমরান খানের বোন উজমা খানম জামান পার্কের বাসভবনের বাইরে মিডিয়াকে বলেছেন যে রক্তপিপাসু পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে, নারীদের হয়রানি করেছে এবং চাকরদের নির্যাতন করেছে। পিটিআই নেতৃত্ব দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবন শুরু করা হয় পুলিশের তল্লাশিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করে তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, ইমরান খানকে নির্মূল করার জন্য এটি নওয়াজ শরীফের পরিকল্পনার অংশ। শনিবার ইসলামাবাদে একজন বিচারকের সামনে হাজির হওয়ার জন্য ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন ত্যাগ করার সাথে সাথে পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পিটিআই নেতা ফওয়াদ চৌধুরী বলেছিলেন, এই অভিযানটি পিএমএল এর প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ দ্বারা নির্ধারিত এজেন্টের অংশ ছিল এবং ইমরান খানকে গ্রেপ্তার করার লক্ষ্য ছিল। একজন মহিলা, যিনি এমনকি কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি সরকারের এজেন্ডা নির্ধারণ করছেন। তিনি মরিয়মের শুক্রবারের দাবির কথা করে বলেছিলেন, যেখানে মরিয়ম জোর দিয়ে বলেছিলেন যে ইমরান খানকে গ্রেফতার করা উচিত। ফওয়াদ দাবি করেছেন, অভিযানটি আদালতের আদেশ লঙ্ঘন করেছে এবং সারাদেশে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে, কারণ এটি পিটিআই কর্মীর দেশব্যাপী বিক্ষোভ করার জন্য নেতৃত্বকে চাপ দিচ্ছে। পিটিআই নেতা দলের দলীয় কর্মীদের চূড়ান্ত শোডাউনের জন্য প্রস্তুত থাকতে এবং বিক্ষোভ শুরু করার জন্য ইমরান খানের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেছিলেন। ফওয়াদ চৌধুরী যোগ করেছেন যে দলের নেতারা ইমরান খানের সাথে ইসলামাবাদে যাচ্ছিলেন, কিন্তু কাপুরুষোচিত হামলার খবর পেয়ে মাঝপথে ফিরে আসেন। ক্রিমিয়ার পর মারিওপোল রুশদের দখলে থাকা শহরে ঘুরে বেড়ালেন পুতিন। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় সফরে পর এবার ইউক্রেনের অধিকৃত শহর মারিওপোলে ঘুরে বেড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ডনেস্ক অঞ্চলের মারিওপোলে হেলিকপ্টারে করে নামেন তিনি। এরপর সেখানকার বিভিন্ন এলাকায় কনভয় থামিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেন। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, গত বছরের মে মাস থেকে রাশিয়া দখলে রয়েছে মারিওপোল। সেখানে গিয়ে নেভস্কি মাইক্রো ডিস্ট্রিক্টসের বাসিন্দাদের সাথে কথাবার্তা বলেন পুতিন। এরপর মারিওপোলের উপকূলবর্তী অঞ্চল পরিদর্শন করেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, এই সফরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাভিযানের দায়িত্বে থাকা রুশ সেনা কর্তাদের সাথে সাক্ষাতের পর বৈঠকও করেছেন পুতিন। ইউক্রেনের মাটিতে রুশ অভিযানের দায়িত্বে রয়েছেন চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। দক্ষিণ রাশিয়ার রোস্তব অন ডন এলাকায় তার সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট। মারিওপোল সফরের একদিন আগেই রুশদের দখলে থাকা ক্রিমিয়া পরিদর্শনে গিয়েছিলেন পুতিন। 2014 সালেই এর দখল নিয়েছিল রাশিয়া। কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকাটি ইউক্রেনের থেকে দখলের নবম বর্ষপূর্তি ছিল শনিবার, সেই উপলক্ষে ক্রিমিয়ায় সফর করেছেন পুতিন। রুশ টেলিভিশনে দেখা গেছে মস্কোর নিয়োগকর্তা গভর্নর মিখাইল রেজ বুঝাইবকে সাথে নিয়ে শনিবার কৃষ্ণসাগরে সেবাস্তোপোল বন্দরে যান পুলিশ। এছাড়া একটি আর্ট স্কুল সহ শিশু কেন্দ্রেও যান তিনি।